আমাদের বাড়ির টিউশন পড়াতে যেত ফোনে হয়েছে। আচ্ছা, কাকে পড়াতে? আমার মেয়েরাকে। তারপরে স্বামীকে ডিভোর্স দেওয়া করাইলো, দিয়ে আমাকে বিয়ে করলো। বিয়ে করে পর ওইখান থেকে আমরা অনেক দূর চলে গেলাম তারাপীঠে। রয়েছে মেয়েটা সমাবয়, একবার ছেলেটা 5-7 বার ধরা পড়লো, কদিন আগে লজায় ধরা পড়লো, আর বড় ভাষা ধরে নিয়ে এলো। আগে আরও সম্পর্ক আগে ছিল, এটা 3-4 বার হলো সম্পর্কটা, বুঝলেন তো? আগে গ্রামে ছেলে আমার সম্পর্ক ছিল, বাইরে খেলে সম্পর্ক ছিল, এইটা এটা 3-4 বার হলে এই সম্পর্ক। প্রেমের টানে ছেলে মেয়েদের প্রাইভেট শিক্ষকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করলেন এক মহিলা। বাইরে ঘর ভাড়া নিয়ে কিছুদিনের জন্য সংসারও পেতেছিলেন। তারপর সেখান থেকে স্বামী উধাও হতেই গ্রামে ফিরে নতুন স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসলেন ওই বধূ। বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সুনিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বধূর স্বামী কর্মসূত্রে আরবে থাকতেন। দম্পতির 13 ও 10 বছরের 2টি কন্যা সন্তান ও 4 বছরের 1টি পুত্র সন্তান রয়েছে। তার ছেলে ও কন্যা সন্তানদের পড়ানোর জন্য বছর 19-এ জান্টু শেখ নামে গ্রামেরই এক কলেজ পড়ুয়া প্রতিদিন সন্ধ্যায় তার বাড়িতে আসতেন। সেখান থেকেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মোবাইলে যোগাযোগের সম্পর্ক আরও পাকাপোক্ত হয়। এরপর 22 থেকে 25 দিন আগে হঠাৎ করেই দুজনের যুক্তিতে তাদের মহকুমা আদালতে পুরনো স্বামীকে ডিভোর্স পাঠিয়ে ওই টিউশন শিক্ষককে বিয়ে করেন ওই বধূ। এরপর তারা কিছুদিনের জন্য তারাপীঠে ঘর ভাড়া নিয়ে সংসার করে। সেখান থেকেই 2 দিন আগে কলেজ পড়ুয়া বা ওই গৃহবধূর নতুন স্বামী উধাও হয়ে যায়। তারপর স্বামীর স্বীকৃতি পেতে ওই নতুন স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই বধূ। এই ঘটনায় কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাকে এখান থেকে আমাকে বিয়ে 22-25 দিন আগে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে রেখেছিল। আমাদের বিয়ে শাদী হয়েছে, ডিভোর্সও হয়েছে আমার আজ্ঞা স্বামীর সাথে। দিয়ে কালকে ওর বাপের সঙ্গে কথা হয়, দিয়ে কথা হই, তারপর ওর বাপের সাথে কথা হই, বাপের সাথে কী কথা হয়েছে তা আমি জানি না। দিয়ে ও ওইখান থেকে বেরিয়ে চলে আসে ফাইল লেবার বানা করে, দিয়ে তখন আমাকে ওখানে ফেলে দিয়ে পালে আসে। তখন আমি খোঁজাখুঁজি কত করি ওই বাড়িতে, চাচার বাড়িতে, চাচা খুঁজি খুঁজি বেড়াচ্ছিল মোটর সাইকেলে করে, তা পেলো না। তারপরে থেকে আমি ডিসিশন নিলাম আমাকেও চলে যেতে হবে, তাহলে আমি আগে থেকে কী করবো এখানে। মানে এনার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক কীভাবে হলো? ওইনার সঙ্গে ফোনে প্রেমের সঙ্গে আমার ওই আমাদের বাড়ির টিউশন পড়াতে যেত ফোনে হয়েছে। কাকে পড়াতে? আমার মেয়েরাকে। আপনার স্বামী কোথায় থাকে? সৌদিতে। কতদিন আগে থেকে আপনাদের এই সম্পর্ক? 1 বছর। তো আপনারা হঠাৎ কিরকম মানে ডিসিশন নিলেন? হঠাৎ করে ডিসিশন নিলাম, ওর সাথে আমার দেখা হতো না, কথা হতো না। ওর বাবরা বেঁধে থয়ে দিয়েছিল, আমার বাবরাও এমনি ফলো করে রেখে দিয়েছিল, বাড়ি থেকে বের করতে দিত না। তা ও একদিন কলেজ গেলো, অনেকদিন বেঞ্জিত হওয়ার পর, এতকে বেঞ্জিত হওয়ার পর থেকে একদিন কলেজ গেলো, কলেজে যেয়ে টিউশন পড়তে গেলো। টিউশন পড়তে গিয়ে আমাকে ডাকলো, ডেকে আমি গেলাম, আমাকে বললো এসো দরকার আছে। যে আমি কান্দি গেলাম, কান্দি থেকে ও বললো কী করবা বলো, এবার ডিসিশন নাও তাই বলছে। তুমি কী করবা? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না? ও বলছে আমাকে ছেড়ে তুমি থাকতে পারবো না। তাই বললাম আমরা দুজনে, তো বলছে চলো আমরা তাহলে বিয়ে করি, তোমার আজ্ঞার স্বামীকে ডিভোর্স দাও, দিয়ে তোমাকে আমি বিয়ে করবো। দিয়ে আজ্ঞা স্বামীকে ডিভোর্স দেওয়া করাইলো, দিয়ে আমাকে বিয়ে করলো। বিয়ে করে পর ওইখান থেকে আমরা অনেক দূর চলে গেলাম তারাপীঠের ওইদিকে। ওইদিকে থাকার পর 20-22 দিন থাকার পরে থেকে তখন কালকে কী হলো কে জানে, কালকে ওর বাপকে ফোন করেছে। ফোন করে বাপের সাথে কী হয়েছে কে জানে, তো ওর বাপ ডেকে নেয়। দিয়ে তখন থেকেই ওর বাপ গায়েব করে দেয়, বাড়িও আসেনি। আমি বাড়ি চলে এসেছি, ওদের বাড়ি, ওদের বাড়িতে নাই, কিছু নাই। আমাকে বাড়িতে 3টে। হ্যাঁ, এখন কী চাইছেন আপনি? আমি কী চাইছি? আর বিচার চাইছি আমাকে কেন এরকম পলো ভাবনায় ফেলে দিয়ে গেলো? কিসের লেগে আমার একগুলো গেলো, ও কুলো গেলো, কেন কিসের লেগে আমাকে বললো না? আমি স্ব ইচ্ছায় ছেড়ে দিতাম, ওকে বলতাম যে তুমি স্ব ইচ্ছায় চলে যাও। আমি বারবার তাও বলেছি প্রথমে যে তুমি যদি তোমার বাপ মায়ের কাছে যেতে চাও তো যেতে পারো। আমি তাও জামা পাপড় গুটি দিয়েছি, তাও 2 দিন আসার পর, 3 দিন যাওয়ার পর তাও আমি বলেছি দেখো ভালো করে ভেবে চিন্তে দেখো তুমি চলে যেতে পারো, তাও তুমি আসোনি, ও আসেনি আমার কাছ থেকে। আমি যদি কোথাও যেতাম তা আমাকে যদি পায়খানা খেতাম, পায়খানা পেঁচু পেঁচু যেত, দাঁড়িয়ে থাকতো। আমার মোবাইলে সব বাড়ি ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার গেল ও ডিলিট করে দিল। যদি কাউকে ফোন করতে গেতাম তা মোবাইলটা আমার হাত থেকে কেড়ে নিত, ওদের ফোন করতে দিত না আমাকে। আর কালকে আমি কিছু হয়েছিল, কালকে ওর বাপের সাথে কথা হয়েছে, দিয়ে কিছু হইলো, দিয়ে কাল থেকে আর বাড়ি আসেনি। ফোনে একটা সময় বাড়ি এসেছে আমাকে মাংস টাংস বাজার টাজার করে দিল, তুমি রান্না করো আমি আসছি বলে, দিয়ে ফোন করলে ফোন করি তখন আসছি বলে আর নাই। কালকে ফোনে একটা সময়।
লালমনি আমার ছেলে দেখুন না ভালো, আমি বিয়ে দিয়ে নিয়ে আসিনি, আমি মানতে পারছি না, বাস আমার একটাই কথা। আমার ছেলে না ভালো, আমি ধরেন বিয়ে দিয়ে নিয়ে আসিনি, 19+ হ্যাঁ। আপনি কি ঘটনাটা জানতেন? না, আমি ঘটনা জানলে পরে আমি তো আগে ব্যবস্থা করে নিতাম। আপনার ছেলে কি করে? স্কুলে পড়ে, কলেজে পড়ে। যেদিন ছেলে আমার এ হয়, ওই কলেজে পড়তে গেছিলো, ওই টিউশনে টিউশনে পড়তে যায়, আর ছেলে আমার আসেনি বাড়ি। তাহলে ওনার বাড়িতে কী করতে যেত? ওখানে টিউশন পড়ে যেত। মানে আপনার ছেলে টিউশনই পড়াতো? হ্যাঁ। কতদিন ধরে ওনাদের বাড়িতে টিউশনই পড়াতো? চার মাস। ওনার দাবি যে ওনার মেয়েকে টিউশনই পড়াতে গিয়ে ওনার সঙ্গে প্রেমের সম্পর্ক হয় এবং আপনার মেয়ে নিয়ে যায়, সেটা আমি জানি না, আমি বলতে পারছি না। হিসাবে কর্তব্য কী এখন? আমি সেটা আমি বলতে পারছি না। আমার ছেলে না ভালো, আমি বলতাম বিয়েটা আমি দিয়ে নিয়ে আসিনি। হ্যাঁ, ছেলে কোথায় আছে ও জানে, ওর সঙ্গে ছিল, যদি সেই দাবি হয় তা সেটা ওই জানে, ছেলে নিয়ে আসুক ব্যবস্থা হয়েছে। এখন আমি আমি এখন আমার ছেলে নেই আমি মানতে পারছি না, বাস আমার ছেলে কী করছে না, আমি তো ধরেন বিয়ে দিয়ে নিয়ে আসি, আমার কথা সেটাই, আমি যখন বিয়ে দিয়ে নিয়ে আসি না আমি মানতে পারছি না, বাস আমার একটাই কথা। কী নাম আপনার? হারাই, এইখানটায়, এটা আমার বাড়ি। শুনিয়া কী বলবো, মেয়েটা যেন স্বভাবটা চরিত্র ওইটাই, মানে এখানে পাড়াতে যাকে জিজ্ঞেস করবেন মেয়েটা স্বভাব হয়, মানে ওর স্বামী মাস গেলে 50-60 ইনকাম করে, আর যে ছেলের সঙ্গে গিয়েছে তার ওর স্বামী সৌদি আরবে থাকে, ও কদিন আগে ঘর রং করলো, সব কিছু করলো, যে ছেলের সঙ্গে গিয়েছে ছেলেটার এক পয়সা ইনকাম নেই। বলছি মেয়েটা স্বভাব হয়, এক বাচ্চাটা 5-7 বার ধরা পড়লো, কদিন আগে লজে ধরা পড়লো, আর বড় ভাষা ধরে নিয়ে এলো ওকে, যেমন চলে হ্যাঁ ওর আগে বিচার হবার কথা বিচার টিচার কিছু হলো না, মেয়েটা স্বভাব হয়, মানে ওদের পুরো বংশের হয়, মানে আমার মা বাবা পুরো ফ্যামিলি হয়, ওদের বাড়ি হচ্ছে মদনপুর মেয়েটার। এর আগে কি কিছু ঘটেছিল? হ্যাঁ, এর আগে বহুতবার 4-5 বার ঘটেছিল, মেয়েটা স্বভাব হয়, মানে একটা যেসব বাজারে মেয়ে বলে তার থেকে খারাপ, মানে কি বলবো, ও ধরেন টাকা পয়সা যার জোরে চলতো, মানে কে কে বলবো, ওখানে বুঝতে পারছেন যার টাকা তার জোর, কে বলবে, মানে বলতে গেলে খারাপ। কিন্তু যাই যে ছেলে বাড়ির সামনে বসেছে, সেই ছেলে তো বিয়ে করেছে, তার কাগজ আছে ওর কাছে। হ্যাঁ, বিয়ে করেছে ঠিক আছে, কাগজ আছে মানলাম, কিন্তু সেই ছেলেটা এখনো বলতে 19 বছর 2-3 মাস বয়স, তাও হয়নি প্রায়, তাহলে সে তো এক পয়সা ইনকাম নেই, সে কি করে পাবে, ওরা জানে কীভাবে হলো, ছেলেটা গেছিলো টিউশনে পড়তে কান্দি, ঠিক আছে, তারপর উনি যাই দুখান তো ওরা কী করেছে ওরা জানে। না না, বিয়ের পরে দেখি না, আজ থেকে 20 দিন হয়ে গেল, ওখানে অবধি ছেলেটা ওর সঙ্গেই ছিল, বলছে বিয়ে করেছে ওর সঙ্গেই ছিল, এবার মা বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই, ঠিক আছে, সব মোবাইল সুইচ অফ, তাহলে ওই জানবে ছেলেটা কোথায় রেখেছে, ও মেরে দিয়েছে না কী করেছে, ও মানে মেয়ে তো বিশ্বাস নেই, মানে একজনের সঙ্গে আছে কালো অনুষ্ঠানে গেছে, ওর মোটামুটি মেরেও দিতে পারে, আমি কি বলবো, ছেলে তো না ভালো, ছেলে কলেজে পড়তে যাই যে কাণ্ড করে, তো বাপ মা জানে, বাপ মা জানে না, মানে একজন আপনি গ্রামবাসী হিসাবে এটা কি চাইছেন? কি চাবো এখন, ছেলে এখন তো ওর কাছে ছিল, ছেলে এখন কোথায় গেছে তা জানে না, ছেলে এখন খোঁজখবর নিয়ে আসুক, তারপর সেদিন নেওয়া যাবে। ভদ্রমহিলা বলছেন যে ছেলেকে ওর বাবা নাকি ডেকে অন্য জায়গায় সরিয়ে গেছে। না না না, তাহলে আমরা দেখতে পেতাম, এটা মিথ্যা কথা, এটা আমরা দেখতে পেতাম তাহলে। আচ্ছা, এই যে 3-4 মাস পড়াশোনা করাতে যেত, তারপর যে একটা সম্পর্ক জড়িয়ে গেছিল, এটা কি জানেন? না জানি না, না জানি না, জানলে তো বলে দিতাম যে তোমার ছেলে এরকম কাণ্ড করছে, বলে দিতাম। ওর সিদ্ধান্ত লেখ, তাহলে সে দেয় কি হবে, যে সুসাইড কর তাহলে করবো মরুকো কী করবো তাহলে, এখানে বলো আমার নাম হলো আনারুল শেখ, বাড়ি শুনিয়া। উনি আমার স্ত্রী আগে ছিলেন, হ্যাঁ, উনি বিড়ি চলে গিয়েছে, বুঝলেন, একটা ছেলের সাথে, সেখানে ও বিষাদ করেছে, ডিভোর্স দিয়েছে, ঠিক আছে, উনি আমাকে ডিভোর্স দিয়েছে। আপনাকে ডিভোর্স দিয়েছে? হুম। আমাকে বুঝলেন কীভাবে বুঝলেন? ও আমাকে পিওনে চিঠি পাঠিয়ে দিয়েছে। কতদিন আগে? মোটামুটি 10 দিন হলো, 10 দিন হলো। ডিভোর্সটা হয়েছে কতদিন? ডিভোর্সটা হয়েছে আপনার 18/6/2023। আচ্ছা, আপনাকে ডিভোর্স দেওয়ার কারণটা কী? কারণটা ও হয়তো আমাকে পছন্দ করে না, ভালো লাগে না, কোনো অন্য ছেলের সাথে লাইন ছিল, চুলের থেকে মেয়ে ছিল, খুব একটা ভালো মেয়ে। মেয়ে এক ছেলে
আমার দুই মেয়ে এক ছেলে আছে। মেয়ে বড় মেয়ে বয়স 13 বছর, ছোট মেয়ে বয়স 10 বছর, বড়ার বয়স 4 বছর। তো ওনার সঙ্গে যে সম্পর্ক ছিল কারণ এটা জানতেন? আগে আরো সম্পর্ক আগে ছিল, এটা তিন চারবার হলো কিন্তু সম্পর্কটা, বুঝলেন তো? আগে গ্রামে ছিল, আমার সম্পর্ক ছিল, বাইরে খেলে সম্পর্ক ছিল, এইটা এটা তিন চারবার হলে সেই সম্পর্কটা। আগেকার সম্পর্কগুলো আপনি মেনে নিয়ে? আগে মেনে নিয়েছিলাম, ছেলে পেলে ছিল বলে মেনে নিয়েছিলাম। হ্যাঁ, এখন যা উনি ডিভোর্স দিয়েছে, আমার তো কোনো কারণ নেই, আমাকে তো বিষাদ করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। আর যখন পালিয়ে যাই, আমার কাছ থেকে নিয়ে গেছে মোটামুটি 8 ভরি স্বর্ণ, 4 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। নিয়ে পালিয়ে গেছে আমাকে একদিনই শুনে করে চলে গেছে। হ্যাঁ, থানা কমপ্লেন করা ছিল, থানাতে ইসিটি করা ছিল, থানাতে থানাতে করা ছিল। মোটামুটি আপনার তো আমি দেখেছিলাম না, আমি সৌদি আরবে ছিলাম, বুঝলেন তো? আমি সৌদি আরবে কাজ করি। কতবার সৌদি আরব গেছেন? সৌদি আরব আমার আছে 10 বছর হয়ে গেল, আমি প্রতি বছর ছুটি, বছরে বছর ছুটি আছে। আর বিয়েটা কত বছর হয়েছে? বিয়ে হলো আপনার 16 বছর হয়ে গেল বিয়ে। আপনার সঙ্গে আচরণ কীরকম থাকবে? না, সময় ভালো সময় খারাপ, সময় ভালো করতো, সময় একদম প্রচণ্ড খারাপ করতো। ব্যবহার ওর নেচারটা খুব খারাপ ছিল, চক্র নেচারটা খুব একদম খারাপ, বেকার একদম। তো আপনি এখন কি বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। উনি যখন ডিভোর্স দিয়েছে, উনি যে বিয়ে করতে পেরেছে, আমি বিয়ে করবো না, তো সংসার করতে হবে না ওকে? আমার ছেলে মেয়ে আছে, আমার ভবিষ্যৎ একটা আছে, তো বুঝলেন তো? কি নাম আপনার? আমার আবু সিদ্দিক স্যার, বাড়ি শুনিয়ে। মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম দামি দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, অপো, স্যামসুং ও যে কোনো স্মার্টফোন পাবেন। TVS ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা। তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম। রনি টেলিকম, রনি টেলিকম। বিশেষভাবে মনে রাখবেন, আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ। মনে রাখবেন, প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে। কাজেই আর দেরি নয়, আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম। রনি টেলিকম, ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের কন্ট্যাক্ট নম্বর 8170880880। রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ।